জেনেভা কনভেনশন স্বীকৃত যুদ্ধনীতিতে বলা হয়, রণক্ষেত্রে বেসামরিক নারী ও শিশুদের জীবন বাঁচাতে নিরাপদ করিডোর খোলা রাখতে হবে। ইসরায়েলের দাবি, নিরাপত্তা করিডোরের এই নীতি মানছে IDF সেনারা। মিত্র যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বেশিরভাগ দেশেরও দাবি একই। তাদের মতে যুদ্ধক্ষেত্রে কোনো মানবতা বিরোধী অপরাধ করছে না ইসরায়েল। আসলে কি সভ্য যুদ্ধনীতির পরোয়া করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু? বেসামরিকদের নিয়ে কি আসলে মাথা ব্যথা আছে পশ্চিমাদের? জবাব খুঁজতে গেলে জানতে হবে একটি ঘটনা সম্পর্কে। একসময় মধ্য গাজা ছিল নিরাপদ স্থান, সেই নিরাপত্তাকে কাঁচকলা দেখিয়ে সেখানে হামলা শুরু করে নেতানিয়াহুর দল। যান বাঁচাতে কোথায় যাবে ফিলিস্তিনিরা? এ প্রশ্নের জবাবে বলা হয়, উত্তর গাজায় নিরাপদ থাকবেন তারা, তাই দল বেঁধে সেখানেই যান গাজাবাসী। নিজেদের দেয়া ওয়াদাকে তুচ্ছ করে দুদিন পর উত্তর গাজাতেও হামলা চালায় জায়ানবাদী সেনারা। তখন ফের সুর বদলায় ইসরায়েল ও পশ্চিমারা, বলে মধ্য গাজায় নাকি নিরাপদ উত্তর গাজার চেয়ে। কাজে ফের গাধার পিঠে করে মধ্য গাজার দিকে যাত্রা শুরু করে এক ফিলিস্তিনি পরিবার। তবে এবারে প্রতিবাদ করে গাধাটি। কিছুতেই গাধাটি যেতে চায় না মধ্য গাজার দিকে, কারণ কিছুদিন আগে সে দেখেছে অঞ্চলটিতে কি তাণ্ডব চালিয়েছে সেনারা। মধ্য গাজাকে সে নিরাপদ মনে করছে না তার প্রভুর জন্য। তবে কি একটি গাধার বিবেক হার মানল সভ্য দেশের প্রেসিডেন্টের? একটি গাধাও যা বুঝে তা কেন বুঝেন না বাইডেন, ম্যাক্রো কিংবা ঋষি সুনাক? তবে কি একটি গাধার বুকে যে পরিমাণ মায়া আছে তার ধারে কাছে যেতে পারছেন না পশ্চিমা নেতারা? শুধু কি এই একটি ঘটনা? আরো হাজার গল্প তুলে ধরলে মনে হবে সত্যি বোধ হয় বড় বড় রাষ্ট্রনেতাদের চেয়েও উন্নত প্রাণী গাধা। নয়তো কতখানি নির্বোধ হলে সমর্থন করা যায় শিশুদের হত্যাকাণ্ডকে? কতখানি অবিবেচক হলে নিরস্ত্র মানুষদের হত্যা করতে দেয়া যায় অস্ত্র সহায়তা? কতখানি অন্ধ হলে বলা যায় গাজায় কোনো যুদ্ধনীতি ভাঙেনি ইসরায়েল? একটি গাধাও কখনো যে মন্তব্য করবে না তা করেছেন ম্যাথিউ মিলার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি। তার মতে হামাসের বিরুদ্ধে আগ্রাসন চালানোর অধিকার আছে ইসরায়েলের। এতে করে তিনি শুধু তেল আবিবকে সমর্থনই দেননি, দিয়েছেন শিশু হত্যার অধিকার। কারণ নিহত হাজারো নারী এবং শিশুদের কেউই হয়তো কোনো সংগঠনের কর্মী নয়, পৃথিবীতে এসেছিলেন মানুষ হয়ে। একটি গাধাও যা বুঝে রক্ষা করতে চায় তার প্রভুকে, তাকিয়ে থাকে জ্বলন্ত মধ্য গাজার আকাশের দিকে।